জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে ভারত ইস্যু। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের ভারত সফর আর পাল্টাপাল্টি বক্তব্যে এই ইস্যুটিকে আরও সামনে এনে দিয়েছে। রিপোর্ট করছেন তফাল আহমদ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আছে আর মাত্র 3 মাস। স্বাভাবিকভাবেই এখন দেশের প্রধান আলোচিত বিষয় রাজনীতি এবং নির্বাচন। সেই আলোচনার পালে জোর হাওয়া জোগাচ্ছে গত 3 মাসে আওয়ামী লীগ ও বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের একাধিকবার ভারত সফর। এসব সফরে তারা ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ছাড়াও বৈঠক করেছেন বিজেপি এবং কংগ্রেস নেতাদের সাথে। আলোচনায় তো আসছে ভারতের নেইবারহুড পলিসির যে আউটকাম সেটা তো ওনাদের চেয়ে ভালো কেউ জানে না, এবং যে দুই দেশের সম্পর্ক ভিত্তি হতে হবে দুই দেশের মানুষ, মূলত দুই দেশের সম্পর্ক, কোনো বিশেষ গ্রুপ অথবা দলের সাথে হলে সেটার পরিণাম যে খুব একটা ভালো হয় না সেটা তো ভারত নিজেরাই এক্সপিরিয়েন্স করেছেন। বিএনপির যে প্রতিনিধি দল ভারতে গিয়েছিল, যতদূর আমরা শুনেছি খুবই নিচু পর্যায়ের কিছু কর্মীদের সঙ্গে দেখা করে আসছে, যাদের সঙ্গে আলোচনা করছে তারা বিএনপিকে বিশ্বাস করে বলে আমি মনে করি না, কারণ বিএনপির অতীতের কর্মকাণ্ড তারা জানে। বাংলাদেশের উপর বৃহৎ প্রতিবেশী ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব সব মহলের কাছে স্বীকৃত। তারপরও এ ব্যাপারে রাগ ঢাকাছে আওয়ামী লীগ ও বিএনপি উভয় তরফেই। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বাধ্য হয়েছে এ নিয়ে বিবৃতি দিতে। আমরা যখন ভারতে তখন আমাদের একটা টিম তো অস্ট্রেলিয়া ছিল, তারপরে আমরা তো ব্রিটেনে যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, সারা দুনিয়া যাচ্ছে, এবং বিষয়বস্তু কিন্তু একটাই, প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ চাইবে বাংলাদেশে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক, ভারতও তার একটি অংশ হিসেবে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ভারত তো আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বিদেশিরা বা অন্য কেউ এই ব্যাপারে বাংলাদেশকে নির্বাচনের ব্যাপারে চাপ দিয়ে কোনো সুবিধা আদায় করতে পারবে না। দেশের রাজনীতি ও নির্বাচনে ভারতের প্রভাবের কথা অস্বীকার করেন না রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। পাশাপাশি তারা এও বলছেন যে নির্বাচনের শেষ কথা বলবেন ভোটাররাই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা পরোক্ষ বলেন বা প্রত্যক্ষ বলেন এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থাকে। তবে এখানে যেটা বোঝা প্রয়োজন সেটা হলো যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রিয়েলিটিতে বা বাস্তবতায় আসলে ভারত কতটুকু এখানে ইনফ্লুয়েন্স করবেন তার চেয়ে বেশি কিন্তু ইলেকশন কমিশন কি করবে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলির যে জনগণের সাথে সম্পৃক্ততা সেটাই বেশি নিরূপণ করবে। ভারত কেন্দ্রিক এইসব তৎপরতার পাশাপাশি রাজনীতি ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অন্যান্য অঙ্গনেও সক্রিয় রয়েছে বড় দুই রাজনৈতিক দল। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই প্রবণতা ততই বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তোফায়েল আহমদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।